সুপ্রিয় দর্শক রমজান মাসের বিশেষ আয়োজন দর্শনের রোজা ও রমজান অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন রমজান ও দ্রব্যমূল্য আমরা জানি রমজান মাস মুসলমানদের জীবনে অত্যন্ত তাৎপর্যবহ একটি মাস এই মাসে সিয়াম সাধনা করতে হয় এবং সিয়াম সাধনার কারণে এবং পরবর্তীতে রমজানের পরে যেহেতু ঈদ আসে এই সকল বিশেষ কারণে মুসলমানদের বিশেষ কিছু জিনিসের চাহিদা এবং বিশেষ কিছু কেনাকাটার প্রয়োজন দেখা দেয় কিন্তু রমজান মাস অন্য পাঁচটি মাসের মতোই আমাদের জীবনে যে স্বাভাবিক প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো কিন্তু অটুট থাকে তো সেই দিক থেকে রমজান মাসে বাজার দর অর্থাৎ বাজারে দ্রব্যমূল্য এটার খুব একটা পরিবর্তন হওয়ার কথা না কিন্তু তারপরেও দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রমজান মাস আসলেই দ্রব্যমূল্যের খুবই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় এই বিষয়টি আমাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বিশেষ করে বিজনেস এথিক্সের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলবো এটা অনাকাঙ্ক্ষিত আমরা প্রথমে ব্যবসায়িকদের দৃষ্টিকোণ থেকে বলছি এবং এর পরবর্তীতে আমরা ক্রেতা ক্রেতাদের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি আমরা ব্যাখ্যা করব তো প্রথমেই যদি আমরা ব্যবসায়িকদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করি তাহলে দেখব যে যারা ব্যবসা করেন তারা বাজারে পণ্যের চাহিদা অনুযায়ী অনেক সময় মূল্য নির্ধারণ করেন এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অস্বাভাবিকতা দেখা যায় তখনই যখন বিশেষ কিছু পণ্যের চাহিদা এবং যোগান সঠিক মাত্রায় থাকা সত্ত্বেও যদি ব্যবসায়ীরা অতিরিক্ত প্রফিট অর্জন করার জন্য এক্সট্রা কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে তখনই সেটাই নৈতিক দৃষ্টিকোণ থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও বলবো যে এটা শুভ কোনো বিষয় নয় এরকমভাবেই আমরা বিষয়টি ব্যাখ্যা করতে পারি তো আমরা লক্ষ্য করি যে রমজান মাসে মানুষের খাদ্য অভ্যাসে একটু পরিবর্তন আসে বিশেষ কিছু খাবার বিশেষ করে ইফতারের সময় সেহেরির সময় বিশেষ কিছু খাবার হয়তো মানুষ পছন্দ করে যদিও এটি জাতিতে জাতিতে অঞ্চলে অঞ্চলে এর কিছু পার্থক্য রয়েছে তারপরেও দেখা যায় একটি অঞ্চলের জন্যই এক ধরনের খাবার বা একটি দেশের জন্য এক ধরনের খাবারের বিশেষ চাহিদা লক্ষ্য করা যায় তো এই চাহিদার দিকে লক্ষ্য রেখে আমাদের যারা ব্যবসা করেন তারা অনেক সময় দেখা যায় যে সারা বছরের একটা প্রস্তুতি থাকে এবং রমজান মাস আসলে তারা সেই ধরনের পণ্যের যথেষ্ট সাপ্লাইও নিশ্চিত করেন কিন্তু এটা করার পরেও যখন বাজারে একটি কৃত্রিম সংকট বা সংকট না থাকলেও তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে দেখা যায় যে মূল্য বৃদ্ধি করে তারা অতিরিক্ত প্রফিট অর্জন করেন এই বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইরা তারা যদি ইমানদার এবং মোমেন মুসলমান হন তাহলে তাদেরকে আমরা বলতে পারি যে এই ধরনের কাজ রমজানের স্পিরিটকে সিয়াম সাধনাকে নষ্ট করে দেয় যদি ওই ব্যবসায়ী রোজাদার হন তাহলে অবশ্যই তার রোজা সঠিকভাবে পালন করা হচ্ছে না যদি তিনি এরকম ধরনের কাজ করে থাকেন বা এরকম ধরনের কাজের মধ্যে থাকেন তাই উচিত যে রমজান মাসে পণ্যদ্রব্যের মূল্য ইচ্ছাকৃতভাবে না বাড়িয়ে চাহিদার সাথে এবং বাজারের অন্য অন্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে যে বিষয়গুলো আমাদের দাম বা মূল্য বৃদ্ধির জন্য নিয়ামক হিসাবে ভূমিকা পালন করে সেই পজিটিভ ক্ষেত্রগুলো বিবেচনা করে মূল্য নির্ধারণ করা উচিত তা না হলে যারা শুধু প্রফিটের জন্য শুধু ব্যবসার জন্য রোজাদারদেরকে কষ্ট দিবে এবং রোজাদারদের কোনো বিশেষ পণ্য ভক্ষণ করতে বা ক্রয় করতে আমাদের ব্যবসায়ীরা দিবেন না তারা কিন্তু তাদের রোজার ঘাটতি হয়ে যাবে এবং তাদের রোজার ক্ষতি হয়ে যাবে রোজার হক আদায় হবে না সুতরাং ব্যবসায়িকদের দৃষ্টিকোণ থেকে তো একটি আছেই এখন আমরা ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে অনেক ক্রেতা আছেন যারা একটু অ্যাবল পারসন যাদেরকে আমরা মনে করি সমাজের অর্থবিত্ত সম্পন্ন মানুষ যারা তারা অনেক সময় এই রোজার বাজার বলতে এক ধরনের প্রস্তুতি তারা নিয়ে থাকেন এবং রমজান মাস শুরু হওয়ার আগেই তারা এক একজন তাদের বাসাকে বা বসত বাড়িকে অনেক সময় গুদাম ঘরে পরিণত করে ফেলেন তারা বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য সামগ্রী কিনে তারা ছোট ছোট মজুদারি ব্যবসার মতো মজুদারি করা শুরু করেন তো অনেক সময় দেখা যায় যে যে মূল যে পণ্য তারা কিনছেন মনে করুন পিঁয়াজ কিনছেন কিন্তু এই পেঁয়াজ বছরে এই মাসের পুরো মাসটা তারা অনেক সময় খেতে পারেন না অনেক পেঁয়াজই নষ্ট হয়ে যায় বা অপচয় হয়ে যায় তো দেখা যাচ্ছে তারপরেও তারা পেঁয়াজ কিনে যা লাগবে তার চেয়েতেও বেশি পেঁয়াজ কিনে তারা মজুদ করছে এভাবে অন্য অন্য সামগ্রীও তারা ক্রয় করে বাজারের অবস্থাকে তারা এমন করে যে বাজারে চাহিদারও একটা বিরাট পরিবর্তন দেখা দেয় এবং এই সুযোগে ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করেন তো এই যে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য দেখা যায় যে ক্রেতাও অনেক সময় ইনডাইরেক্টলি সহযোগিতা করেন বা ভূমিকা পালন করেন সহযোগিতা বলবো না আমরা বলবো ভূমিকা পালন করেন এবং এই ভূমিকাটা অনাকাঙ্ক্ষিত এটা রোজার যে আসল স্পিরিট বা যে চেতনা সেই চেতনা থেকে কিন্তু ক্রেতা এখান থেকে সরে যাচ্ছেন যদি সে ইমানদার মুসলমান হন তার বিবেচনা করা উচিত যে এটি সংযম সাধনের মাস এটি ভোগ ভোগবিলাসের মাস না একটি বিশেষ পণ্যের কথা বলি পোশাক অনেকের দেখা যায় যে ঈদের পোশাকের জন্য প্রথম রমজানের প্রথম দিন থেকেই তৎপর হয়ে যান তারা নানান রং বেরঙে বিশেষ করে আমাদের সম্মানিত মহিলাদের অনেক সময় নানান রকমের ড্রেস বা নানান রকমের কাপড় কেনার একটা শখ লক্ষ্য করা যায় এই শখ অবশ্যই ভালো কিন্তু এটা ঈদের আনন্দের জন্য সহায়কও কিন্তু এর একটি মাত্রা আছে এই মাত্রাটির দিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে কারণ একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি যে মূল্য ক্ষেত্রে এর একটি ব্যাপক নেগেটিভ ভূমিকা আছে যেমন আমরা যদি লক্ষ্য করি রমজান মাসের পরে যে ঈদ আমাদের জন্য আসে সেই ঈদ সর্বজনীন হওয়া দরকার অর্থাৎ সেখানে কম আয়ের মানুষ বেশি আয়ের মানুষ তারা সবাই যাতে ঈদ করতে পারে সবাই যাতে নতুন পোশাক পরতে পারে সেই দিকটি আমাদের নজরে রাখা দরকার কিন্তু যাদের এবিলিটি আছে এরকম সম্পদশালী ভাইয়েরা বোনেরা যদি আমরা অধিক পরিমাণে পোশাক কিনতে শুরু করি বা আমরা যদি অনেক পোশাক যেগুলো ঈদের দিন তো পড়া সম্ভাবনা অত পোশাক এগুলো কিনে যদি আমরা বাসায় মজুত করা শুরু করি তাহলে তার একটি প্রভাব বাজারে পড়তেই পারে এবং সেই প্রভাবের দরুণে যারা একটি পোশাক কিনবেন সেই সব অল্প আয়ের মানুষ অল্প আয়ের ছোটো ছোটো বাচ্চা যাদের আছে সেই সব অল্প আয়ের মানুষ তারা কিন্তু তাদের বাচ্চাদের জন্য সেই ঈদের আনন্দের জন্য যে নতুন পোশাক তারা কিনে দিতে চান সেই পোশাক তারা কিনে দিতে পারবেন না সুতরাং এই দিকটির প্রতি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা বাজার বাজারে মূল্য বৃদ্ধির জন্য এরকম কাজ যেন আমরা না করি তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে বাজার দর বৃদ্ধিতে আমরা ক্রেতারা যাতে সহযোগিতা না করি আর ব্যবসায়ী ভাইদের জন্য আমরা বলছি যে রমজান মাসে যদি বিশেষ পণ্যের চাহিদা বেশি হয় আপনাদের বিক্রি তো বেশি হবে যদি বিক্রি বেশি হয় অল্প প্রফিট করলেও যদি বিক্রি বেশি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ লাভ বা প্রফিট কিন্তু কম হয় না তো সুতরাং এই মাসে অন্তত আপনাদের আরও উচিত ব্যবসায়ীদের উচিত আরও ডিসকাউন্ট দেওয়া পৃথিবীর অনেক দেশে আছে যে রোজার মাসে তারা মূল্য বৃদ্ধি না করে বরং মূল্য আরও কমিয়ে দেয় সুতরাং এই ব্যবসায়ীদের জন্য এটাই আদর্শ হওয়া উচিত যে রমজান মাসে বেশি বেশি সেবা দেওয়ার জন্য আমাদের রোজাদার ভাইদের জন্য রোজাদার বন্ধের জন্য যারা যাতে করে তারা সুন্দরভাবে রোজা পালন করতে পারে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো তারা যাতে ক্রয় করতে পারে সেজন্য আমাদের লক্ষ্য রাখা উচিত এবং অবশ্যই দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখা উচিত ক্রয় ক্ষমতার মধ্যে রাখা উচিত আমরা যেন সবাই এই বিষয়টির দিকে লক্ষ্য রাখি আমাদের রোজার হক আদায়ের জন্য এ বিষয়টি জরুরি তাই আল্লাহ আমাদের তৌফিক দিক ক্রেতা বিক্রেতা সবাই জানি মূল্য বৃদ্ধির দিকে নজর রেখে আমরা যাতে নিজেরা নিজেদেরকে সংযম সাধনের মাধ্যমে নিজেদের নিবারণ করতে পারি সবাইকে ধন্যবাদ كل اوامره تهدينا